এই ওরে মারবি কেন? কলেজে কোনো গ্যাঞ্জাম হইতে তো আমিও দেব না। কেন, তোরা কি আলী আহমেদের গ্রুপে নাম লেখাইছিস? না, আমি কোনো গ্রুপ করি না। আরে তুই তো রিফুজি রিফুজি, দুই মাস পরে তোর ভাই বদলি হইলে তুই চলে যাবি অন্য জায়গায়, ভর্তি হবি অন্য কলেজে। আরে তোর তো খানাই নাই এই থানার ভিতরে, তুই তো ভোটারই না, তুই তো গুন্তির বাইরে। আমরা এই জায়গায় থাকি, রাজনীতি করি, আমাদের গ্রুপিং আছে, আমাদের করতে হবে। জাতীয় রাজনীতির গ্রুপিং কলেজে? হ্যাঁ, তোদের জন্যই আজ ছাত্র রাজনীতি কলঙ্কিত হয়েছে, তোদের জন্য আজ ছাত্র রাজনীতিকে মানুষ ঘৃণা করে। তোরা ছাত্র না, ছাত্র নামের কলঙ্ক। বাবা বাবা বাবা, তুই তো দেই বড় নেতা, লেকচারবাজি। হ্যাঁ, আমার সাথে লেকচারবাজি, আমার সাথে লেকচারবাজিটা ছুটাইতেছি। তোরা কি সব ছাত্র? ছাত্র এই পরিবেশ? এই শুকুর, সবগুলারে গাড়িতে তোল। জি স্যার। এই খোলো, এই সবগুলা ভিতরে ঢোক 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 সব। দারোগা সাহেব, ভালো হইতেছে না, আমি কিন্তু কাশু চেয়ারম্যানের ভাই। খারাপ কিছুই হইতেছে না, আমি তোমারে ভালো করে চিনি। ভাই আমি তো অন্যায়ের প্রতিবাদ করেছি, আমি অন্যায়ের প্রতিবাদ মানে মারামারি না, গাড়ি ভাঙ্গা না, সন্ত্রাস না, আইন সবার জন্য সমান। মানিক। জি স্যার। তুমি যে কলেজের ছেলেদের ধরে নিয়ে আসলে, এখন কলেজে খবর গেলে মিছিল হবে, রাস্তা অবরোধ হবে, এসব সামাল দেবে কে? পুলিশ। মানিক, বিষয়টা অত সহজ হবে না, কিন্তু তুমি ওদের ধরলে কেন? স্যার আমার কাছে একটা ইনফরমেশন ছিল, আগামীকাল কলেজে একটা বিরাট বড় গ্যাঞ্জাম হইতো, আজকে ওইটা রিহার্সাল হচ্ছিল। রিহার্সাল মানে? স্যার আমি ওদের কলেজের পাশে একটা ক্লাবে পাইছি, মারপিট করতেছিল, ধরে নিয়েছি সবগুলোরে। তোমার ভাই রতনকেও? আইনের ঊর্ধ্বে তো কেউ না স্যার, ও তো এক পক্ষের নায়ক, ও বলতেছে কলেজে গ্যাঞ্জাম করতে দিতে চায় না, ওকে তো আমি স্পটে পাইছি, ও মারামারি করতেছিল। শোনো মানিক, পরের পরিস্থিতি সামাল দেওয়া খুব কঠিন হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি দেশের ভবিষ্যৎ নাগরিক গড়ার কারখানা, আমাদের উচিত হবে এই জায়গাগুলো যেভাবে শান্ত থাকে সেই ব্যবস্থা নেওয়া। স্যার ছেড়ে দাও ওদের। ঠিক আছে স্যার, ছেড়ে দিচ্ছি। এই এই, তুই কি গুন্ডা? বাপ ছিল মদখোর আর ছেলে হয়েছে গুন্ডা। আমি গুন্ডামি করি নাই, আমার কেউ মারলে আমি কি বসে থাকবো? হবইয়া থাকবি, আমি খবর রাখি না? তুই ঠিক মতো ক্লাসে যাস না, তুই ঘুরিয়া বেড়াস। আরে বাপ তো মদ খেয়ে সব বেচ্চা হয়ে গেছে, কি করবি তুই? আরে তোর ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ ফার্স্ট ক্লাস পেয়ে আমি এমএ পাস করব, তারপর বিসিএস পরীক্ষা দেব, সচিব হব সচিব। তোমার বড় ছেলে মানিক দারোগা আমাকে স্যালুট করবে। আহা হা, স্যালুট করব তোরে?
আজকে যেমন থানায় নিয়ে আটকাইছে, এরকম আরেকদিন থানায় নিয়ে আটকাইব। জেল খাটবি তুই, জেল। মানিক ছিল বলে আজকে বাইর চাইছস। রাখো তোমার মানিক। মানিক দারোগা আমার ভাই না হলে আজকের কাজের জন্য আমাকে মেডেল দিত। তুই মারামারি করবি আর আইনের লোক তোরে মেডেল দেবে? গুন্ডার বাচ্চা গুন্ডা, আজ তোর আমি মাইরাই ফেলাবো। হরামির আর তো কলির থেকে নামাইতে পারি নাই। ওর দোষ না মা, ও এবার পাস করার পরে ঢাকা ভর্তি হইতে চাইছিল, আমি তোরে ঢাকা পাঠাইতে পারি নাই। পারো নাই কেন? দারোগার চাকরি করে তুমি, একটা ভাইরে ঢাকায় পড়াইতে পারো নাই কেন? তোমার সাথে যারা চাকরি করে তারা ঢাকায় বাড়ি কিনছে, কত শান শকতের সাথে থাকে। তুমি জানো অনেক দারোগার ছেলে মেয়ে লাখ লাখ টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, আর তোমার আমি বলছিলাম আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব, তাতেই তুমি শুকায় গেলে। রতন ভাই আমার, অন্যরা যা পারে আমি তা পারি না। কেন পারো না? এটা সরকারি পোশাক, এই পোশাকটারে আমি খুব পবিত্র মনে করি। এই পোশাকটা আমি যখন গায়ে পরি তখন আমার মনে হয় আমি একজন সরকারি লোক, আমার উপরে অনেক দায়িত্ব। আমার কোনো কাজে যেন দেশের আইনের উপরে মানুষের কোনো অবক্তি না হয়, তবে আমার যতই কষ্ট হোক তোর আশা আমি পূরণ করুন ভাই। স্যার, ওই কাশু স্যারবেন আমাদের বিরুদ্ধে লাগছে, আমরা কি বসে থাকবো? হ্যাঁ, বসেই তো থাকবো। আমার রাজনীতিতে হিংসা নেই, প্রতিহিংসা নেই, সংঘাত নেই। স্যার, আমরা নরম হয়ে থাকি কিন্তু গতবার হাইরে গেছি। এর আগে এখান থেকে একবার আমি এমপি হয়েছিলাম, তখন কোনো গুন্ডামি ভন্ডামি করতে হয়নি, আর এগুলো করতেও পারবো না। শুনতাছি এইবার বলে কাশু চেয়ারম্যান নমিনেশন নেবে। আমি তো আরো অনেকের নাম শুনছি, দল যাকে ইচ্ছে করে দেবে, এতে আমার কোনো আপত্তি থাকবে না। তবে আমার পরিষ্কার কথা তোমরা শুনে রাখো, আমি রাজনীতি করতে গিয়ে কারো সাথে মাস্তানি করতে পারবো না, গুন্ডামি করতে পারবো না। আমার কথা পরিষ্কার? স্যার, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কোনো মিটিং করতেছিলেন আমি আসাতে কোনো? না, রাজনীতি করলে এমন হয়, প্রতিদিন কিছু জনগণ আসে, ওদের সাথে মত বিনিময় করি, ওরা কেমন আছে না আছে খোঁজ খবর নেই। আপনি এদিকে আসেন, একটা চেয়ার দে, তাড়াতাড়ি দে। জি স্যার। বসেন, বসেন প্লিজ। স্যার, আমাকে আপনি না বলে তুমি বলেন। তোমার সম্পর্কে অনেক কিছু শুনে ভালো লেগেছে আমার, এই জন্য তোমাকে ডেকেছি। কিছু করতে হবে স্যার? না, কিছু করতে হবে না, যা করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কলেজে গন্ডগোল হতে দাওনি, তোমার এবং ওসির ভূমিকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এ যুগে এমন পুলিশ অফিসার আছে আমার জানা ছিল না। কাশু চেয়ারম্যান লোকটা বেশি ভালো না, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতে পারে, খেয়াল রেখো। স্যার, কাশুন আপনার দলের লোক? হ্যাঁ, আমার দলের। দলের মধ্যে দ্বিমত থাকে না, সে একটু লোভী এবং অসৎ চরিত্রে, এই জন্যই আমার সাথে বিরোধ। আমি এই থানায় থাকতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এই আমার শেষ কথা স্যার। তুমি যতদিন এই থানায় আছো আমার দরজা তোমার জন্য খোলা থাকবে, কোনো প্রয়োজন হলে চলে এসো। জি স্যার, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কে কোথায় গেল? কি অজগায় নিয়ে আসলো? এখানে দেখার মতো তো কিছুই নেই, কে গেল কোথায়? এই যে আমি এখানে। এটা তো একটা ভাঙা বাড়ি, এখানে কি করছিস? এটা আমার দাদার বাড়ি। এই বাড়িতেই আমার দাদি নাকি গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিলেন, সেই থেকেই আমার দাদা এই বাড়ি ছেড়ে চলে যান ঢাকায়। আমার দাদা আর কোনোদিন এই গ্রামে আসেনি, আমার বাবাও আসেনি। সেই থেকে এই পর্যন্ত আমার বড় ভাই বোধহয় রাজনৈতিক কারণে কয়েকবার এসেছেন, আর আমি এই প্রথম। কিন্তু তোদের কাছে একটা অনুরোধ,
তোরা যে কোনো পরিস্থিতিতেই হোক আমার দাদার বাড়ি যে এখানে কাউকে বলবি না, কারণ আমার ভাইয়ের রাজনৈতিক প্রতিপক্ষ আছে। কলেজের গঞ্জামটা নিয়ে রতন যে বাড়াবাড়ি করলো এটা কিন্তু ঠিক হয় না। আমরা ভাঙা বাড়িটাই ঘুরে দেখি। হ্যাঁ চল, এখন এটা ভুতুরে বাড়ি হয়ে গেছে তাই না? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।